সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই nbs24.org শিরোনাম। গাজা যুদ্ধবিরতি ব্যাপারে যুক্তরাষ্ট্রের আন্তরিকতা সন্দেহজনক বলছে চীন। যুদ্ধে বাইডেনের বিরুদ্ধে গাজার পক্ষ নেয়ার অভিযোগ ইসরায়েলের। ইসরায়েলের বিরুদ্ধে দ্রুত অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান। আন্তর্জাতিক চাপের কাছে নত হবে না ইসরায়েল। আইএস মস্কোতে হামলা চালিয়েছে তা বিশ্বাস করা কঠিন বলছে রাশিয়া। মিয়ানমারে বিদ্রোহীদের কাছে জান্তার 90 সেনার আত্মসমর্পণ এবং ভিয়েতনামে শীর্ষস্থানীয় ব্যবসায়ীর 8 বছরের কারাদণ্ড। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। গাজায় যুদ্ধবিরতির ব্যাপারে যুক্তরাষ্ট্রের আন্তরিকতা সন্দেহজনক বলছে চীন। গাজায় যুদ্ধবিরতির ব্যাপারে যুক্তরাষ্ট্রের আন্তরিকতা সন্দেহজনক। মঙ্গলবার জাতিসংঘে নিযুক্ত চীনের উপস্থায়ী প্রতিনিধি কেং শুয়াং এ কথা বলেছেন। তিনি বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে 25 মার্চে গৃহীত 2728 নং প্রস্তাব এবং রমজান মাসে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি বাস্তবায়নের দাবি জানানো হয়। নিরাপত্তা পরিষদে বাস্তব ব্যবস্থা গ্রহণে অনেকে বাধা দেওয়ার পর এবার যুক্তরাষ্ট্র ভোটদান থেকে বিরত ছিল, তবে তারপর যুক্তরাষ্ট্র তা করেছে এবং এর ফলে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সদিচ্ছা ও আন্তরিকতা নিয়ে মানুষ সন্দেহ করছে। কেং শুয়াং দিয়ে বলেন, প্রস্তাব নং 2728 সব প্রস্তাব বাধ্যতামূলক, তাতে কোনো সন্দেহ নেই এবং তাকে চ্যালেঞ্জ করা যাবে না। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে যুক্তরাষ্ট্রে এই নিয়ম মানতে হবে। ইসরায়েলকে প্রস্তাব অনুযায়ী গাজায় সামরিক আক্রমণ এবং সাধারণ মানুষকে শাস্তি দেওয়া বন্ধ করার আহ্বান জানায় চীন। পাশাপাশি যুক্তরাষ্ট্রকে গঠনমূলক ভূমিকা পালন করে ইসরায়েলের উপর চাপ দিয়ে এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করে প্রস্তাব বাস্তবায়ন করার তাগিদ দেয় চীন। যুদ্ধে বাইডেনের বিরুদ্ধে গাজার পক্ষ নেয়ার অভিযোগ ইসরায়েলের। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাবে ভোট না দিয়ে বিরত থাকছে যুক্তরাষ্ট্রের উপর ক্ষুব্ধ ইসরায়েল। তার অভিযোগ করছে, এর মধ্য দিয়ে তাদের শত্রু হামাসের পক্ষ নিয়েছে যুক্তরাষ্ট্র, কিন্তু সারা বিশ্ব যে তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে, এ বিষয়ে ইসরায়েলিদের কোনো বোধোদয় নেই। জাতিসংঘ মানবাধিকার পরিষদে এমন অভিযোগ তুলে রিপোর্ট জমা দিয়েছেন জাতিসংঘের স্পেশাল র্যাপোর্টিওর ফ্রান্সেসকা আলবানিস। তিনি ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হলেও অব্যাহতভাবে গাজায় নিরীহ মানুষের উপর নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এর প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেছেন। বলেছেন, গাজা রাফায় এখন বড় স্থল অভিযান চালালে নিরীহ অসংখ্য মানুষ নিহত হবেন, এতে নিঃসঙ্গ হয়ে পড়বে ইসরায়েল। বাইডেনের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেন, ইসরায়েল ও হামাসের যুদ্ধে ফিলিস্তিনের সাধারণ নাগরিকদের রক্ষা করে একটি নৈতিক ও কৌশলগত অপরিহার্য বিষয়। অবরুদ্ধ গাজায় মানবিক বিপর্যয় আরো খারাপ হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে যখন সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে, তখন পেন্টাগনে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্টের সঙ্গে আলোচনা শুরুতে এসব কথা বলেন লয়েড অস্টিন। তিনি বলেন, গাজা এখন বেসামরিক জনগণের নিহত হওয়ার সংখ্যা অত্যন্ত বেশি, কিন্তু মানবিক ত্রাণ সেখানে ভয়াবহভাবে কম। গাজা অবর্ণনীয় মানবিক বিপর্যয়ে ভুগছে, এই পরিস্থিতি আরো খারাপ হবে। এ যাবত লয়েড অস্টিন ইসরায়েল নিয়ে যত বক্তব্য দিয়েছেন তার মধ্যে এই বক্তব্যকে সবচেয়ে বেশি শক্তিশালী এবং জোরালো বলে মনে করা হচ্ছে। তিনি আরো বলেছেন, গাজা রাফায় সাধারণ মানুষের নিরাপত্তা হতে হবে শীর্ষ অগ্রাধিকার। মঙ্গলবার পেন্টাগন সফর করেন ইয়োব গ্যালান্টো। যুক্তরাষ্ট্র এবং অন্যরা প্রকৃত অবস্থা বুঝতে পারলেও ইসরায়েল তা বুঝতে পারছে না। তারা উল্টো স্রোতে গিয়ে অব্যাহত হামলা চালাচ্ছে এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিষেধাজ্ঞা করছে। প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের শত্রুদের কৌশলগতভাবে সাহায্য করছেন বলে অভিযোগ করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক বহুল বিতর্কিত মুসলিম বিরোধী মন্ত্রী ইতামার বিন গাভির। বলেছেন, গাজায় হামাস নেতা ইয়াইর সিনোয়ার এবং ডেমোক্রেট কংগ্রেসম্যান রাশিয়া তলাইবকে সমর্থন দিচ্ছেন তিনি। বেনগামিন নিউইয়র্ক টাইমসকে বলেন, বর্তমানে রাশিদা তলাইব এবং সিনোয়ারকে সমর্থন করছেন বাইডেন। আশা করব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তাদের পক্ষ নেবেন না, আমাদের পক্ষ নেবেন। অব্যাহতভাবে ইসরায়েলের বিরুদ্ধে বিধিনিষেধ আরোপের দাবি জানিয়ে আসছেন বাইডেন। আমি স্মরণ করিয়ে দিতে চাই, অনেক সন্ত্রাসী আমাদেরকে ধ্বংস করে দিতে চায়। ইসরায়েলের বিরুদ্ধে দ্রুত অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান। জাতিসংঘের একজন বিশেষজ্ঞ বলেছেন, ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে বলে তিনি মনে করেন। এর জন্য জাতিসংঘের সদস্য দেশগুলোকে দ্রুত ইসরায়েলের উপর অস্ত্র অন্যান্য নিষেধাজ্ঞা জারির আহ্বান জানিয়েছেন তিনি। গত মঙ্গলবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কমিশনে তিনি এসব কথা বলেন। জাতিসংঘের মানবাধিকার কমিশনে দ্য অ্যানাটমি অফ এ জেনোসাইড নামের একটি প্রতিবেদন তুলে ধরেন অধিকৃত অঞ্চলগুলোতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার ফ্রান্সেসকা আলবানিস। তিনি বলেন, মানবতা সবচেয়ে খারাপ অবস্থার বিষয়ে প্রতিবেদন তৈরি করা এবং
এবং প্রাপ্ত ফলাফলগুলো উপস্থাপন করা আমার দায়িত্ব। গাজায় একটি গোষ্ঠী হিসেবে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার অপরাধের সীমা পূরণ করা হয়েছে বলে আমি দেখতে পেয়েছি। ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে আলবানিজ বলেন, আমি সদস্য দেশগুলোকে বাধ্যবাধকতা মেনে চলার আহ্বান জানাচ্ছি। এটি শুরু হবে ইসরায়েলের উপর অস্ত্র ও অন্য নিষেধাজ্ঞা জারির মাধ্যমে। এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি যাতে ভবিষ্যতে না ঘটে তাই এটা করা প্রয়োজন। এদিকে ফ্রান্সেসকার প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ইসরায়েল, তবে সমর্থন করেছে কাতার, আলজেরিয়া, মৌরিতানিয়ার মতো দেশ। একই সঙ্গে গাজায় দ্রুত মানবিক সহায়তা ঢুকতে দেওয়ার জন্য ইসরায়েলের উপর চাপ বাড়ছে। মঙ্গলবার জার্মান পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক আন্তর্জাতিক সংগঠনগুলোকে দ্রুত গাজায় ত্রাণ সহায়তা দেওয়ার আহ্বান জানান। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, বেসামরিক ফিলিস্তিনদের রক্ষা করা নৈতিক ও কৌশলগত দিক থেকে জরুরি। ফিলিস্তিনে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে গত সোমবার একটি প্রস্তাব পাশ হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে। এরপর থেকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যকার সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। কিছুদিন ধরে গাজায় রাফা হামলা চালানোর হুমকি দিয়ে আসছে ইসরায়েল, তবে এতে আপত্তি জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে আলোচনা করতে চলতি সপ্তাহে ওয়াশিংটন সফর করার কথা ছিল ইসরায়েলের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের। তবে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে যুক্তরাষ্ট্রে বিরত থাকার পর এই সফর বাতিল করেছেন নেতানিয়াহু। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন রাফা সিটিতে ইসরায়েল হামলা করলে তা পরিস্থিতি আরো জটিল করে তুলবে বলে মন্তব্য করেন। নিরাপত্তা পরিষদে পাশ হওয়া প্রস্তাবে অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে গাজার শাসক গোষ্ঠী হামাসের কাছে থাকা জিম্মিদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে। এতে আন্তর্জাতিক চাপের কাছে নত হবে না ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল গাজা যুদ্ধ থামাতে ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের কাছে মাথা নত করবে না। মার্কিন সিনেটর রিক স্কটের সাথে এক ভিডিও বৈঠকে বুধবার তিনি এ মন্তব্য করেছেন। নেতানিয়াহু জানিয়েছেন, চলতি সপ্তাহে শীর্ষ সহযোগীদের আয়োজনে ওয়াশিংটনে তার পরিকল্পিত সফর বাতিল করার অর্থ ছিল ইসরায়েল যে কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না তা হামাসকে দেখানো। মার্কিন সিনেটরকে তিনি বলেন, এটি হামাসের কাছে প্রথম এবং সর্বাগ্রে একটি বার্তা ছিল, এই চাপের উপর বাজি ধরবেন না, এটি কার্যকর হবে না। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাশ হয়। প্রস্তাবে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতি এবং সব জিম্মি শর্তহীন মুক্তির কথা বলা হয়েছে। 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর নিরাপত্তা পরিষদে একাধিকবার যুদ্ধবিরতির প্রস্তাব আনা হয়েছিল, তবে প্রতিবারই হয় যুক্তরাষ্ট্র নতুবা রাশিয়া ও চীন ভেটো দিয়েছিল। এবারই প্রস্তাব নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা ভেটো দানে বিরত ছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে তার আগের নীতি ত্যাগ করার অভিযোগ করেছেন। একই সঙ্গে তিনি ওয়াশিংটনের সঙ্গে একটি বৈঠক বাতিল করেছেন। আইএস মস্কোতে হামলা চালিয়েছে তা বিশ্বাস করা কঠিন বলছে রাশিয়া। রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বুধবার বলেছেন, এটা বিশ্বাস করা অত্যন্ত কঠিন যে ইসলামিক স্টেট বা আইএস গত শুক্রবার মস্কোর একটি কনসার্ট হলে হামলা চালানোর ক্ষমতা রাখে। রয়টার্স জানিয়েছে, ওই হামলায় কমপক্ষে 140 জন নিহত হয়। সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে জাকারোভা মস্কোর দাবিকে দ্বিগুণ করে বলেন, ককাস সিটি হলে হামলার পেছনে ইউক্রেন ছিল। এদিকে ওই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট। মার্কিন কর্মকর্তারা বলেছেন, তাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে যে হামলাটি আইএস নেটওয়ার্কের আফগান শাখায় ইসলামিক স্টেট দ্বারা পরিচালিত হয়েছিল। অন্যদিকে ইউক্রেন বারবার এই হামলার সঙ্গে তাদের কোন যোগসূত্র অস্বীকার করেছে। তবে জাকারোভা বলেছেন, পশ্চিমার ইউক্রেনকে বাঁচাতে দোষারোপ করার উপায় হিসেবে ইসলামিক স্টেটের নাম ব্যবহার করছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, হামলাটি ইসলামপন্থী জঙ্গিদের দ্বারা পরিচালিত হয়ে থাকতে পারে, তবে এটি নিজেদের সুবিধার জন্য আইএসের সহযোগী ভূমিকা পালন করে থাকতে পারে কিয়েভ। তিনি বলেন, শুক্রবার রাতে পশ্চিম রাশিয়া ধরা পড়ার আগে বন্দুকধারীদের সীমান্ত পেরিয়ে পালানোর জন্য ইউক্রেনের পক্ষে কেউ একটি নিরাপদ রাস্তা প্রস্তুত করেছে। গত মঙ্গলবার বেলারুশীয় নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, বন্দুকধারীরা প্রথমে তার দেশে পাড়ি দেওয়ার চেষ্টা করেছিল। তারা বুঝতে পেরেছিল যে বেলারুশের ক্রসিংগুলি সিল করা হয়েছে। রাশিয়ার FSB নিরাপত্তা সংস্থার পরিচালক মঙ্গলবার বলেছেন, তিনি বিশ্বাস করেন ইউক্রেন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন মস্কো হামলার সাথে জড়িত ছিল। তবে ব্রিটিশ পররাষ্ট্র সচিব ডেভিড ক্যামেরন এক্সে তার প্রতিক্রিয়ায় বলেছেন, ক্রকাস সিটি হল হামলার বিষয়ে পশ্চিম এবং ইউক্রেন সম্পর্কে রাশিয়ার দাবি সম্পূর্ণ বাজে। মিয়ানমারে বিদ্রোহীদের কাছে জান্তার 90 সেনার আত্মসমর্পণ। মিয়ানমারে বিদ্রোহীদের কাছে জান্তার 90 সেনা আত্মসমর্পণ করেছেন। দেশটিতে চলমান বিদ্রোহীদের সংগ্রামের মধ্যে এই ঘটনা ঘটেছে। রেডিও ফ্রি এশিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার একটি বিদ্রোহী গোষ্ঠীর কাছে জান্তার 90 সেনা আত্মসমর্পণ করেছেন। স্থানীয় বাসিন্দারা জানান, মিয়ানমারের জান্তার সঙ্গে সংগ্রাম চালিয়ে যাওয়া গোষ্ঠীগুলোর মধ্যে অন্যতম হলো আরাকান আর্মি। এই গোষ্ঠীটি মিয়ানমারের পশ্চিমাঞ্চলে রাখাইন রাজ্যের মোংডাও টাউনশিপে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এই এলাকাটি বাংলাদেশ সীমান্ত থেকে দক্ষিণে অবস্থিত।
গত নভেম্বর থেকে আরাকান আর্মি এ পর্যন্ত সংগ্রামের জান্তার থেকে রাখাইন রাজ্যের 8টি টাউনশিপ ও উত্তর চীন রাজ্যের একটি শহর দখলে নিয়েছে। তার চলতি মাসের শুরুতে সম্পূর্ণ রাখাইন রাজ্য নিয়ন্ত্রণের জন্য লড়াই শুরুর ঘোষণা দিয়েছে। জান্তা সেনারা আরাকান আর্মির কাছে এলাকার নিয়ন্ত্রণ হারানোর বেপরোয়া নৃশংস হয়ে উঠেছে। চলতি মার্চ মাসেই তাদের আক্রমণে 70 জনের বেশি নিহত হয়েছেন। পার্শ্ববর্তী গ্রাম তা মানথারের এক বাসিন্দা জানান, রাখাইনে আর সেই গ্রামের জান্তার ঘাটি থেকে 120 সেনা পালিয়ে গেছেন। এছাড়া সোমবার বিকেলে সেখানকার 90 সেনা আত্মসমর্পণ করেছেন। নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি জানান, সেনাদের ঘাটি থেকে 35 জন সেনা পালিয়ে গেছেন। এছাড়া বিকেলে আরাকান আর্মি আত্মসমর্পণের নির্দেশ দিলে বাকিরা আত্মসমর্পণ করেন। প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্রোহী গোষ্ঠীটির মুখপাত্র থাই থুমার মন্তব্য জানাতে চেষ্টা করা হলে তিনি এতে সাড়া দেননি। ভিয়েতনামের শীর্ষস্থানীয় ব্যবসায়ীর 8 বছরের কারাদণ্ড। বন্ড কেলেঙ্কারি দায়ে শীর্ষস্থানীয় অ্যাপার্টমেন্ট ব্যবসায়ীকে 8 বছরের কারাদণ্ড দিয়েছে ভিয়েতনাম। দেশটির রাষ্ট্রীয় মিডিয়া বরাতে এনডিটিভি বুধবার 27 মার্চ জানিয়েছে, 355 মিলিয়ন মার্কিন ডলারের বন্ড কেলেঙ্কারির কারণে দেশটির হাজার হাজার বিনিয়োগকারী নিঃস্ব হওয়ার পর ওই শীর্ষস্থানীয় অ্যাপার্টমেন্ট ব্যবসায়ীকে অভিযুক্ত করা হয়। সর্বশান্ত হওয়া বিনিয়োগকারীরা 2021 সাল থেকে প্রায় 2000টি মামলা দায়ের করেন। ওইসব মামলায় কর্মকর্তা এবং ঊর্ধ্বতন ব্যবসায়ী ব্যক্তিবর্গ সহ 4000-এরও বেশি লোককে অভিযুক্ত করা হয়। এরপর ওই মামলায় বুধবার বিলাস অফিস এবং অ্যাপার্টমেন্ট বিশেষজ্ঞ ভবন হোয়াং মিন গ্রুপের প্রধান ডো আনহো জাংকে জালিয়াতির জন্য 8 বছরের কারাদণ্ড দেয় হ্যানো পিপলস কোর্ট। একই মামলায় জাংয়ের ছেলে ডো হোয়াং ভিয়েতকেও 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং অন্য 13 জন আসামিকে 2.5 বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানা গেছে। ডাং এবং তার সহযোগীদের বিরুদ্ধে 6630 জন বিনিয়োগকারীর কাছে বন্ড বিক্রি করে অবৈধভাবে 355 মিলিয়ন ডলার অর্জনের অভিযোগ আনা হয়েছিল। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।